আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। আমার আজকের রেসিপিটা হচ্ছে লইট্টা মাছ ভুনা। তো এই রেসিপিটা অসম্ভব একটা মজার রেসিপি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকেন। তো মাছগুলো একটু কেটে তারপর আমি নিছি। তো মাছগুলো মোটামুটি একটু বড় ছিল, তো আমি মাথার অংশটা কেটে নিছি, তারপর হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এই মাছগুলো হচ্ছে একদম যখন বাজার থেকে আনা হয় একদম বরফে ঢাকা থাকে, একদম শক্ত থাকে। তো যখন হচ্ছে মাছগুলো পরিষ্কার করবেন, ধুয়ে ভালো করে চিপে নেবেন, যেহেতু এটার মধ্যে একটু পানি থাকে তো ভাজার সময় ছিটতে পারে। তো যখন ভাজবেন ভাজার সময় একটু সাবধানে ভাজলেই হবে। তো এই তো এখন মাছগুলোকে আমি তেলে দিয়ে একটু ভালো করে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলোকে আমি আস্ত নেইনি, একটু কেটে তারপর নিয়েছি। তো এখানে হচ্ছে আমি মাথার যে অংশটা ছিল সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি। আর মাছটা কাটার সময় একদমই নরম থাকে, তখন বরফগুলো একদম গলে যায়, জন্য কাটতে গেলে খুব একটু সমস্যা হয়। তো এই তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চলে যাব মাছটাকে রান্না করার জন্য। তো এর জন্য হচ্ছে আমি যেই তেলে মাছটাকে ভেজেছি ওই তেলে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি রান্না করে, পেঁয়াজটাকে হচ্ছে এখন একটু আমি রান্না করে নেড়ে নরম করে তারপর হচ্ছে আমি এটাতে দিয়ে দেবো কাঁচামরিচ। তো আমি এখানে হচ্ছে একটু ঝালের পরিমাণটা বেশি দিছি, আপনারা চাইলে যার যার ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ঝালটা দিয়ে রান্না করে নেবেন। তো দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি। তো এখানে হচ্ছে আমি তেমন একটা কাঁচামরিচ দিইনি, দুইটা বড় সাইজের কাঁচামরিচকে একদম একটু কুচি করে কেটে তারপর দিছি। তো এখন হচ্ছে একটু পেঁয়াজটাকে রান্না করে দিয়ে দেবো হলো টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে তারপর হচ্ছে টমেটোটাকে আমি হচ্ছে পেঁয়াজের সাথে একবার আমি রান্না করে নেব, একদম টমেটোটাকে নরম করে নেব। তো আমি চাইলে একটু পরেও দিতে পারতাম, তো টমেটোটাকে আমি একদম আস্ত রাখবো না, এর জন্য আগে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। তো এই রেসিপিটা আমি আমার অনুযায়ী করছি, তো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম আদা রসুন, তারপর হচ্ছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দেব হচ্ছে মরিচ গুঁড়ো। তো আমি আবারও বলতেছি ঝালটা হচ্ছে যার যার ইচ্ছে অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। তো আমি একটু ঝালটা পছন্দ করি সেটা আমি আগেও বলছি, তো এর জন্য আমি একটু ঝালটা বেশি দিছি। তো এখন হচ্ছে মশলাগুলো একসাথে নেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো। তো এই রেসিপিটা হচ্ছে আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন, চাইলে আপনারা যদি পোলাওর সাথে খান সেটাও খেতে পারবেন। এই রেসিপিটা সত্যি অসম্ভব একটা মজার রেসিপি। তো এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমার নতুন নতুন ভিডিও করার উৎসাহটা বেশি জাগে। তো আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হচ্ছে পানি। তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ পানি দিছি, আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে পরিমাণে একটু মশলাগুলোও বেশি দিবেন, পানিটাও একটু বেশি দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেবেন। তো এখন পানিটা দিয়ে আমি তারপর ঢেকে আরও অল্প কিছুক্ষণ রান্না করব। আমার রেসিপিগুলো বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন এবং আপনারা কমেন্টে জানান যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। ভালো হলেও আপনারা কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারি যে কেমন হয়। তো এখন হচ্ছে আমি হাই হিটে রান্না করে তারপর ঝোলটাকে আমি অনেকটা শুকিয়ে নিছি। এখন হচ্ছে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে হচ্ছে ধনিয়া পাতাও দিতে পারেন, আমি এখানে স্কিপ করছি ধনিয়া পাতা। ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়োটা দিয়ে তারপর মিশিয়ে আমি আর একটু নেড়ে তারপর এটাকে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করব। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করেন, ট্রাই করে দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো ফাইনালি হয়ে গেল আমার লইট্টা মাছ ভুনা। তো আশা করি তরকারি কালারটা সবার কাছে খুব ভালো লাগতেছে। তো আপনারা বাসায় একবার রান্না করেন, রান্না করে খেয়ে দেখেন, পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন আশা করি।
আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আমি আপনাদের আবার বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আর রেসিপিটা ভালো লাগলে फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম